বন্ধু, হাই বন্ধু, নমস্কার। আমি টিংটংয়ের পক্ষ থেকে রিম্পা। আজকে তোমাদেরকে বলব ঘ্যাটকুল পাতা। খুবই উপকারী একটি পাতা, কিন্তু ঘ্যাটকুল পাতাটা আসলে কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয় অনেকে জানে না। অনেকে অনেক রকম করে ভাজে, কেউ আলু ভাজার মতো ওই রকমভাবে সেটাকে নিয়ে ভেজে এ করে, অনেক অনেক রকম পদ্ধতিতে করে। আমি কিভাবে করি সেটা বলি। প্রথমে ঘ্যাটকুল পাতাটাকে কুচি করে শুকনো লঙ্কা নিতে পারো, সেটা লাস্টে ব্যবহার করব, কিন্তু কাঁচা লঙ্কা সেটাকে একসাথে দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর সেটা অনেকক্ষণ, যতক্ষণ যতটা জল দেবো ততটা জল সেইখানটা যাতে ওই গ্যাসের ওভেনে বা উনানে যেখানেই রান্নাটা হোক না কেন সেটা যেন সম্পূর্ণভাবে সেই জলটা মরে যায় সঙ্গে সঙ্গে। মরে যাওয়ার পর যেটা আমরা করব সেটা আমি আমার ভিডিওতে দেখাতে পারিনি, তো মিক্সারে সেটাকে মিক্স করে নিতে পারো। পাতাটা মিহি হয়ে যাবে বা হাতে বেটেও করতে পারো, সব কিছু সমান বেটে নেবে। বেটে গেলে কড়াই তেলটাকে পুরো হিট করবে ভালো রকম করে, সেটা তার মধ্যে দিয়ে দেবে। সুন্দর করে যখন হবে প্রথমে লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস বলে রেখে দিই, পেঁয়াজ কুচি যদি সামান্য পরিমাণে দাও পেঁয়াজ বাটাটাও দেবে, কারণ পেঁয়াজ বাটাটা আলাদাভাবে বাটবে। ঘ্যাটকুল এবং লঙ্কাটাকে মিক্স করা হয়ে গেলেই মিক্সারটাকে আরেকবার একটু ধুয়ে নিয়ে বা ওর মধ্যে ওর সাথে তুমি সাইড করে রেখে ওটাকে বার করে নিয়ে তারপর পেঁয়াজ কুচি কুচি করে সেটাকে মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারো। সেটা আমি আর দেখাইনি তোমাদেরকে, জানি দেখালেই বুঝতে পারবে এমনিতে। তারপর সেই পেঁয়াজ এবং লঙ্কাটা যতক্ষণ না লাল লাল না হচ্ছে ততক্ষণ সেটাকে আমরা নাড়তে হবে। তারপর ঘ্যাটকুল পাতা আর কাঁচা লঙ্কা যেটা আমরা মিক্সারে বা শিলে নোড়ায় বেটে রেখে দিয়েছি সেটাকে দেবো। দেওয়ার পর সেটা যখন সেটাকে বেশ একটু ভাজা 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 হালকা একটু নেড়ে চেড়ে ব্যাপারটা চলে আসবে নাড়াচাড়ার পর। দেখতেই পাচ্ছ বেশ নাড়াচাড়া যখন হয়ে যাচ্ছে, বেশ অনেকটাই মাখোমাখো হয়েছে, তখন আমার বেটে রাখা পেঁয়াজ টিয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেটার সাথে ভালো করে মিক্সড করছি। মিক্সড করার পর সেটাকে আরও বেশি করে মিক্সড করছি। মিক্সড করার পর তেলটা গায়ের সঙ্গে মেখে গেছে, যতক্ষণ না বেশ ওটাকে বেশ মুঠোর মধ্যে চলে আসার মতন ভাব না হবে ততক্ষণ আমাদের এরকম ভাজি ভাজি করতে হবে। তো এটাকে আমরা করতেই আছি, এটা করে নিলাম। তো যতক্ষণ দেখতে পাচ্ছ এবার এর সঙ্গে এই হলুদ নুন স্বাদ মতো এগুলো তো দিতেই হবে। তারপর হলুদ নুন স্বাদ মতো দেওয়ার পরে আমরা ততক্ষণ আবার নাড়তে থাকবো। তারপর যদি তেল কম হয়, আমার মনে হয়েছিলো তেলটা একটু কম, সেজন্য আমি তেল কম একটু দিয়েছিলাম, মানে আমার কম লেগেছে বলে আমি একটু বেশি দিয়েছি। তারপর ওটাকে আবার একটু নাড়াচাড়া ভাবটা দেবে। আচ্ছা, আমি দু পিস লঙ্কা দিয়েছি তেলের সময়, কারণ আমার সিদ্ধ লঙ্কা অনেকটাই ছিল লঙ্কার পরিমাণ, তো এই লঙ্কাটা নিজেরা স্বাদ মতো দেবে। তারপর অনেকক্ষণ পর এই ধরনের মিহি হয়ে যাওয়ার পর আরেকটুখানি উনানে ভালো করে রাখতে হবে, রেখে আরেকটু তেল দিতে হবে। তেলটা আমি আমার মতো দিয়েছি, কারণ আমরা তেলটা যেভাবে খান আপনারা আপনারা সেভাবে ব্যবহার করবেন। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড হয়ে গেল। তারপর এটাকে যখন বেশ আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর থেকে রসটা পুরো চলে যাবে, এবার তেলা তেলা ভাবটা বেরোবে, তখন তুমি বা আপনারা যারাই হোক সেটাকে নামিয়ে নেবেন। খেতে খুবই অসাধারণ লাগবে। যদি ভালো লাগে এই রেসিপিটা